আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আরমান আহমেদ, ইকো কোচিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা আগের দুইটা ক্লাসে আমরা দেখেছিলাম যে বাক্য কি, বাক্যের গুণ, বাক্যের দোষ এগুলা, এবং বাক্যের যে গঠনগত এবং অর্থগত যে প্রকারভেদ সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এসেছি বাক্যান্তর নিয়ে, যেখানে আমরা বাক্য চেঞ্জ করতে শিখবো যে কিভাবে এক বাক্য থেকে আরেক বাক্য তৈরি করা হয়। তো আজকে আমার এটার প্রথম প্রথম টপিক অস্তিবাচক থেকে নেতিবাচক বাক্য। এখানে আমাদের দেওয়া থাকবে অস্তিবাচক বাক্য, সেখান থেকে নেতিবাচক বাক্যে আমাদের আনতে হবে। ভিডিও প্রথমে বলে রাখি যে অস্তিবাচক মানে হ্যাবোধক বাক্য এবং নেতিবাচক মানে না বোধক বাক্য। তো আমরা প্রথম উদাহরণে চলে যাই। এখানে লেখছে সব মানুষই মরণশীল। এখানে এটা অস্তিবাচক বাক্য আমরা কিভাবে জানলাম, কারণ এখানে কোনো না বোধক বা নেগেটিভ কোনো অর্থ প্রকাশ পায় না, এখানে পজিটিভ অর্থ প্রকাশ পাইছে এবং এখানে সব না বোধক কোনো শব্দ নেই। এবার লিখছে কোন মানুষই অমর নয়, তাহলে কোন মানুষই অমর নয়, মরণশীল আর অমর নয় সেম। আমরা দেখি প্রথমে নিয়ম দেখি, এক নম্বর নিয়ম বলছে না, নয়, নি, নেই, এ ধরনের না বোধক শব্দ বাক্যে আনতে হবে। আমরা যখন অস্তিবাচক থেকে নেতিবাচক বাক্য করব তখন এই বাক্যে না বোধক শব্দ আনতে হবে। না বোধক শব্দ হিসেবে আমাদের না, নয়, নি, নেই, এ ধরনের শব্দ আমরা ইউজ করে থাকি। এবং দুই নাম্বার উৎসাহ বলতেছে যে হ্যাবাচক শব্দের বিপরীত শব্দ আনতে হবে। দেখেন আমরা এখানে মরণশীল দিয়েছি, এই মরণশীলের বিপরীত শব্দ কি, অমর, এই জন্য আমরা এখানে অমর আনছি। এবং তারপরে আমাদের যে না বোধক শব্দটা আছে এটা ইউজ করতে হয়, কিন্তু এই যে বিপরীত শব্দটা এটা সবসময় ইউজ করতে হয় না, যদি প্রয়োজন পড়ে আমরা তখনই ইউজ করবো। লিখছি সব মানুষই মরণশীল, আবার নেতিবাচক বাক্য বলতেছে কোনো মানুষই অমর নয়। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে বাক্যে যে অর্থ থাকবে অস্তিবাচক এবং নেতিবাচক বাক্যে দুটারই অর্থ সেম থাকতে হবে, মানে অর্থ কোনো পরিবর্তন হবে না কিন্তু বাক্যের পরিবর্তন হবে, গঠনগত পরিবর্তন। এখানে আমাদের অস্তিবাচক বাক্য বলছে হ্যাবোধক এবং নেতিবাচক বাক্য বলছে না বোধক, কিন্তু দুটারই অর্থ একই। এরপরে আমরা দেখি সবাই মিমকে অসৎ বলে জানে, এখানে অসৎ এটা আমাদের মেন লাইন যেটা হয় অসৎ, এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে একটা বাক্য যে আমাদের কর্তাটা আছে তিনি কি সৎ না অসৎ বা কোনো গুণ প্রকাশ পাইছে। তো এটা যদি আমরা নেতিবাচক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কেউ মিমকে সৎ বলে জানে না। দেখেন এখানে যা হয়েছিল, আমরা যে মেন এটা আছে হ্যাবোধক বাক্য, এটাকে আমরা বিপরীত শব্দ করছি। এখানে হ্যাবোধক বাক্য না বোধক বাক্য, হ্যাবোধক বাক্য হচ্ছে অসৎ এবং এখানে আমরা তার বিপরীত শব্দ করছি সৎ, এবং তারপরে আমরা ওই এক নাম্বার উৎস অনুযায়ী না লাগাইছি যেটা হলো আমাদের নেতিবাচক শব্দ। তো আমরা বলতে পারি যে হ্যাবোধক বাক্য থেকে যদি না বোধক বাক্য করতে চায় তাহলে হ্যাবোধক শব্দকে তার বিপরীত শব্দ আনতে হবে এবং সবার শেষে একটা না লাগাইতে হবে, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে এখানে লেখছে আলিফ ভালো নাচতে পারেন, এটা অস্তিবাচক, যদি আমরা নেতিবাচক করি তাহলে আলিফ মন্দ নাচেন না। এখানে ভালো নাচতে পারেন আর মন্দ নাচেন না দুটো সেম একই জিনিস, কিন্তু এখানে প্রকাশ পাইছে অস্তিবাচক হিসাবে এবং এখানে প্রকাশ পাইছে নেতিবাচক হিসাবে। যেমন আমরা বলতেছিলাম যে দেখেন এখানে আমাদের ভালো, এটা আমাদের হ্যাবোধক ছিল, এখানে আমাদের এর বিপরীত শব্দ করতে হবে, ভালো বিপরীত শব্দ মন্দ, এবং শেষে একটা আমাদের নেতিবাচক শব্দ যেটা বলছিলাম না, নয়, নি, নেই, এ ধরনের শব্দ আনতে হবে, তাহলে আমাদের অস্তিবাচক থেকে নেতিবাচক বাক্যে রূপান্তর করা হয়ে যাবে। তো আমাদের এই ছিল বাক্যান্তরের প্রথম টপিক, অস্তিবাচক বাক্য থেকে নেতিবাচক বাক্য। আমরা এরপরে ধারাবাহিকভাবে অন্য অন্য ক্লাসগুলো করবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।